আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মাহে রমজানের 4টা রোজা শেষ হলো, জাপানে 4টা রোজা শেষ হলো, আর বাংলাদেশে 3টা রোজা শেষ হলো। আজকে দুই একদিন ধরে চিন্তা করছি যে আমি একটা ব্লগ তৈরি করব, কিন্তু সময়ের অভাবে পাচ্ছিলাম না ব্লগ তৈরি করতে। আজকে মন চাইছে শর্টকাটের ভিতরে তেহেরি তৈরি করি। সেহেরির জন্য আমি এখানে একটি চিকেন, হোল চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে। এখানে 3 চামচ টক দই, 1টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। এখানে ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, জয়ফল জয়িত্রী গুঁড়ো, আর এখানে আদা রসুন পেস্ট, কাঁচা মরিচ, এখানে লং, এলাচ, তারপরে শাহি জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, তারপরে কাবাব চিনি। আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন তৈরি। চুলাটা ধরিয়ে দিলাম। আমি আজকে তেহেরিটা তৈরি করব সরিষার তেল দিয়ে। একটি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমার পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসছে, আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। দুই চামচ আদা রসুন পেস্ট দিলাম। আমি এখন একটু পেস্ট করে ফেলবো পানি দিয়ে। আমি এখানে এটা পানি দিয়ে গুলে ফেললাম। একটু নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। ঢাকাটা উঠিয়ে আবার একটু নেড়ে ফেলে দিব। আমি এখন একটু লবণ দিয়ে দিব, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন লবণ। কাবাব চিনিটা এভাবে একটু ভেঙে নিয়েছি। এখানে আমি সবগুলো দিব না, আমি তেজপাতা দিচ্ছি, শাহি জিরা দিচ্ছি, পরিমাণ মতো অল্প দিবেন।
দিয়ে এখন টক দইটা দিয়ে দিব। ফেটে রেখেছিলাম দইটা, এখানে আমি চার ফোট চিনি গুঁড়া চা নিয়েছি, পোলাও চা চার ফোট ধুয়ে ঝরঝরা করে রেখেছি। আমি সরিষার তেল দিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো দিয়ে দিবে। আদা রসুন পেস্ট দিচ্ছি, চাল দিয়ে দিচ্ছি, ঝনঝন শব্দ হওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। যখন বুঝবেন ঝনঝন শব্দ হচ্ছে চালে, তখন পানি দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে তখন বুঝতে হবে। এটা সবাই পছন্দ করে, খেতে অনেক মজার। আমার তো খুব প্রিয় তেহেরি, তারপর আপনাদের পছন্দের খাবার তেহেরি কমেন্ট করে জানাবেন প্লিজ। মনে হচ্ছে হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। লবণ দিব, বেশি দিব না। এদিকে আমার চিকেন হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আমার পোলাওটা হলে আমি সাথে মিক্স করব, একটু নাড়াচাড়া দেব। চিকেনের সাথে মিক্স করব, ঘি দিয়ে দিব একটু। আমার তেহেরিটা হয়ে গেছে, সুন্দর স্মেল বের হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমার তেল।